আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে বাংলাদেশ মিশনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ। লন্ডন সফরকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে ব্রিটেনের অপরাধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে যৌথ অভিযান, গ্রেফতার 15। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহাল ও দলীয় চেয়ারপার্সনের গাড়িবহরে হামলার প্রতিবাদে লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। মোহাম্মদ কাউসারের তোলা ছবি নিয়ে বিস্তারিত এস এম মাহবুবের ডেস্ক রিপোর্টে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান রেখে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়া প্রণীত প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিরা আমরা এখানে একত্রিত হয়েছি, হাজার হাজার লোকের এখানে সমাবেশ হয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদের একমাত্র দাবি, আমরা বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। হাই কমিশনারের সামনে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছি, আমাদের একই দাবি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের নির্বাচন হতে হবে। যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি আর রাজপথে আন্দোলন চালিয়ে যাব। যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বিএনপি যতদিন পর্যন্ত বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না ততদিন পর্যন্ত বহির্বিশ্বের সকল বাংলাদেশী মানুষকে নিয়ে সেই আন্দোলন চালিয়ে যাবে। উই আর হিয়ার টু ডিমান্ড ফেয়ার এন্ড ফ্রি ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট আর ট্রাইং টু ডিমোলিশ দি ডেমোক্রেসি ফ্রম বাংলাদেশ আনটিল উই অ্যাচিভ আওয়ার গোল এ ফেয়ার ফ্রি এন্ড ক্রেডিবল ইলেকশন হুইচ কুড বি অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি। দ্যাট ইজ হোয়াট উই আর আপ ফর এন্ড উই ওয়ান্ট এ ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন সো বাংলাদেশি পিপল ক্যান গো অ্যান্ড গিভ দেয়ার ভোট অ্যান্ড ইলেক্ট দেয়ার মেম্বার অফ পার্লামেন্ট। এবং পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য এবং তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিএনপি ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এস এম মাহবুব, চ্যানেল আই নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা। আগামী 30 অক্টোবর ওয়েস্টমিনিস্টারের গ্রেট হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ক্যাটারাস জালালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লন্ডনের বাঙালি কমিউনিটির সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতা সৈয়দ সাজিদ রহমান ফারুক ও আনসার আহমেদুল্লাহর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন নইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর খলিল কাজী, সাংবাদিক সৈয়দ আনাস পাশা সহ আরও অনেকে। ব্রিটেনের অপরাধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল এলাকা থেকে প্রায় 15 জনকে আটক করেছে। অভিযানকালে কিছু কিছু স্ট্রিট শপে প্রকৃত কাগজ না থাকায় তারা শত শত মোবাইল ফোন জব্দ করে। তাছাড়া অবৈধ অভিবাসীর সন্দেহে বহু ব্যবসায়ী ও দোকান কর্মচারীকেও আটক করে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়গুলোতে ব্রিটেনের অপরাধ নিয়ন্ত্রণ ও ইমিগ্রেশন আইনের ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ায় কমিউনিটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজমান ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার পুলিশ ও হোম অফিসের হানা দেওয়ার খবরে অঞ্চলের মানুষদের কিছুটা বিচলিত রেখেছিল।
যৌথ অভিযানকালে ইউকে বর্ডার এজেন্সি বা হোম অফিস, লন্ডন মেট্রোপলিটন পুলিশ, অপরাধ নিয়ন্ত্রণে নিয়োজিত স্পেশাল ফোর্স এবং কমিউনিটি পুলিশের ব্যাপক উপস্থিতি হোয়াইট চ্যাপেল এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় অনেককে ছুটাছুটি করতে দেখা যায়। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ যৌথ অভিযানে প্রায় 200+ সদস্য অংশগ্রহণ করে। আমাদের সাথে এখানে ইমিগ্রেশন এসে এমনভাবে অত্যাচার করতেছে যেমন মনে হচ্ছে আমরা ক্রিমিনাল, তার জন্য আমি একজন ব্রিটিশ সিটিজেন থাকা সত্ত্বেও আমি এটা এসব করেছি। আমাদের অনেক সিস্টেমে অনেক সিস্টেমে পায় নাই বলে এসব অনেক কিছু বলছে। আমাদের অনেক কলিগ ছিল যারা আমরা জানি লিগেল, তাদেরকে নিয়ে গেছে। আমার সম্মুখে আমি তরকারি কিনতেছি, আসে বলতেছে তুমি যেন কাজ করো, বলছে না তুমি কাজ করছো, তোমার প্রুফ আছে আমাদের কাছে, এই বলে ঢুকাই দিয়েছে। পাশে আমার দোকান ছিল মোবাইলের, একজন লোকে আগামী 3রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BCA অ্যাওয়ার্ড 2013। এবছর লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ হোটেলে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। একই সাথে বাংলাদেশি কারি শিল্পের 53 বছর পূর্তি উদযাপন করবে BCA। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান থেকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এবছর 3 জন বিশিষ্ট ব্যক্তিকে BCA অনার অ্যাওয়ার্ড প্রদান করবে। পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে 12 জন সেরা শেফকে শেফ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং 14টি সেরা রেস্টুরেন্টকে ক্যাটারার্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বুধবার সেন্ট্রাল লন্ডনের বিটি টাওয়ারে আয়োজিত এক সভায় এসব কথা জানানো হয়। নাদিয়া আলীর সঞ্চালনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ব্রিটিশ লর্ডসভার সদস্য ব্যারনেস পলা মঞ্জিলাউদ্দিন, স্টিভেন ম্যাকপারল্যান্ড এমপি, লর্ড বিলোমরিয়া, টাওয়ার হ্যান্ডেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান, BCA সভাপতি পাশা খন্দকার, শরীফা খান, সেক্রেটারি জেনারেল এম এ মুমিন প্রমুখ। বক্তারা প্রতি বছরের ন্যায় এবছরও BCA অ্যাওয়ার্ড 2013কে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার অক্সফোর্ডের একটি হলে অনুষ্ঠিত হয়েছে অক্সফোর্ড ও বাংলাদেশের সিলেট জেলার মিরপুর স্কুলের চাইনিজ স্কুল পার্টনারশিপ অনুষ্ঠান। এ অনুষ্ঠান থেকে 120 বছরের পুরনো সিলেট জেলার মিরপুর স্কুলের সাথে ইংল্যান্ডের অক্সফোর্ডের চাইনিজ স্কুলের প্রথমবারের মতো শিক্ষা বিষয়ক চুক্তি সম্পন্ন হয়। মিরপুর স্কুল এই চুক্তি সম্পন্ন হবার আগে চাইনিজ স্কুলের সহযোগিতা পাবার জন্য বেশ কিছুদিন যাবৎ সঠিকভাবে সকল কার্যক্রম পরিচালনা করে আসছিল। অনুষ্ঠান থেকে জানানো হয় অক্সফোর্ড বিজনেস কলেজের পক্ষ থেকে মিরপুর স্কুলের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীকে £7,000 পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রদান করা হবে। চেনি স্কুলে প্রজেক্টের মাধ্যমে সিলেটের মিরপুর স্কুলের সাথে সকল প্রকার যোগাযোগ ও সহযোগিতা প্রদান করা হবে। উল্লেখ্য, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্ট এ পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে এবং পরবর্তীতে নিজস্ব গ্রামের স্কুলের ক্ষেত্রেও এ ধরনের প্রজেক্ট গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ডস রিজিয়নের প্রেসিডেন্ট আজিজ রহমান এবং অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর গ্রাহাম আপটন এই যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, টিম ব্রিগহাউস, চাইনিজ স্কুলের হেড টিচার জলি কিরবি, লর্ড মেয়র অক্সফোর্ড ডি সিনক্লিয়ার, ডক্টর পদমেশ গুপ্তা সহ অন্যরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গত 18ই অক্টোবরের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ইস্ট লন্ডন শাখা। প্রধানমন্ত্রীর দেয়া ভাষণকে স্বাগত জানিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা উপরিউক্ত কথাগুলো বলেন। বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আজিজুল হক। সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আহমেদ মাস্টার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, আব্দুল মোতালিব, মেহের নিগার চৌধুরী, হোসনিয়ারা মতিন প্রমুখ।
এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে যুক্তরাজ্য বিএনপি ইস্ক্রাইডন শাখার উদ্যোগে এক বিক্ষোভ সভা বৃহস্পতিবার ইস্ক্রাইডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। হিরণ মিয়ার সভাপতিত্বে এবং আব্দুল মুনিমের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন টিপু। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নাসিমুজ্জামান। আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিসবাউদ্দিন সোহেল, ইস্ক্রাইডনের ডেপুটি মেয়র বাদশা কাদির, বিএনপি নেতা সালে আহমেদ জিলান, আনোয়ার হোসেন, সোহেল আহমেদ সহ আরও অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। আঞ্জুমানি আল ইসলাম মিডল্যান্ডসের উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন ও ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্য যুবলীগ বার্নলি শাখার প্রথম সম্মেলন সম্পন্ন।